তবে ভু এই জীবনের পাতায় পুরো বাংলাদেশের মধ্যে একটা জমিদারি আছে, জীবিত জমিদার। হ্যাঁ, মানববাবু, এই মানববাবু মানব বৃত্তি দেয় এই সারা বাংলাদেশে ফুলাফান ফাইবার ক্লাসের। এটা তো কতবার বলেছি, বাবা পর্যন্ত জমিদার ছিলেন, আমি জমিদারের ছেলে, জমিদারি ইজ অলরেডি অ্যাকোয়ার্ড বাই দ্য গভর্নমেন্ট। তখন থেকে জমিদার বলতে কোনো জিনিস নাই। জমিদার হলো একজন মানুষকে গালাগালি দিতে গেলে যে তোর বাপের জমিদারি পাইছ, এরকম কথাগুলো উচ্চারণ শোনা যায়। রিক্সা হলো রং সাইডে রিক্সা চালালে তোর বাবা তোর বাপের রাস্তা জমিদারি পাইছ, এই সমস্ত কথাগুলো বলে। মধুরামা মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার। তখন কিছু ওই রাজাকার দালাল দালাল দুলালরা আছেন, তারা করছে কি হিন্দুরারে দেখায় কয়ে দিছে যে এনে এত বড় রাজা আছে। সেই বাবুরে ধরছে, ধরে এই বকুল গাছে নিছে, তারে বলি করে মারছে এবং লটকায়ও মারছে এই বকুল গাছের নিচে। হ্যাঁ, আমাদের জমিদারের সময় আগে গেলে জমিদারের কোনোদিন কেউ কাছ থেকে ঘুষ হচ্ছে না। ধরেন এই শাকটা একজনে নিয়ে গেছে, ওইটা একজনে নিয়ে গেছে, হারমোনির এই এইগুলি ছিঁড়ে নিচ্ছে, একজনে এই এই জায়গাটা একজনে নিচ্ছে, এই জায়গাটা একজনে নিচ্ছে, চেয়ে যেভাবে ভাঙছে লুটপাটেই তো হয়েছে। তারপর এইগুলি তো বললে আমি বলতে পারবো না, আসল কথা বলতে পারবো না, আপনি ই বন্ধ করেন। ইতিহাসের পাতা উল্টে উঠে আসে রাজা বাদশাহ, ইংরেজ শাসন ও জমিদারি প্রথার নানান কথা। সেই মোগল আমল থেকে শুরু, ইংরেজ শাসন হয়ে বাংলায় শেষ পর্যন্ত শাসন করে যান বাঘা বাঘা প্রভাবশালী সব জমিদাররা। জমিদারদের ইতিহাস শুরু হয়েছিল বাংলায় ব্রিটিশ আমলের সাথেই, প্রজাদের থেকে খাজনা আদের লক্ষ্যেই এই প্রথার সূত্রপাত। কিন্তু 1947 সালে দেশভাগের পর এই প্রথার বিলুপ্তি ঘটে। এরপর প্রায় সকল জমিদার বাংলা ছেড়ে স্থায়ীভাবে ভারতে বসতি স্থাপন করে, আর বাংলায় ইতিহাসের আদি নিদর্শন হিসেবে পেছনে রেখে যায় বিশাল জমিদার বাড়ি। বর্তমান সময়ে জমিদার বলতে যা বুঝি সবটাই উপন্যাসে কিংবা ইতিহাসের পাতায় হাত বুলিয়ে জানা, কিন্তু বাস্তবে এই ইতিহাস অনেকটাই আমাদের অজানা। ইতিহাস মতে এখন আর কোনো জমিদার জীবিত থাকার কথা নয়, কারণ এই ইতিহাসও প্রায় 500 থেকে 600 বছর পুরনো। কিন্তু সত্যিই কি কেউ জীবিত নেই? আপনারা কি জানেন প্রাচীন আমলের এক সময়ের প্রভাবশালী ক্ষমতাধর জমিদার বংশ পরম্পরায় এখনও একজন জমিদার জীবিত রয়েছে, আর উনিই হয়তো বাংলার শেষ জীবিত জমিদার। অবিশ্বাস্য হলেও সত্যি, তাই আজ আমরা আপনাদেরকে নিয়ে যাব কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় এখনও বসত রয়েছে বাংলার শেষ জমিদার বংশধর মানববাবুর বাড়ি। চলুন তাহলে ঘুরে আসি কিশোরগঞ্জ থেকে, আর সাক্ষাৎ করে আসি বাংলার শেষ জীবিত জমিদারের সাথে। আসসালামু আলাইকুম, আমি মাহিন, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার আরও একটি নতুন ভিডিওতে। আপনারা জানেন যে বাংলাদেশে অনেক জমিদার বাড়ি রয়েছে, যে বাড়িগুলো ইতিহাসের সাক্ষী হয়ে আমাদের এই বাংলায় এখনও টিকে আছে। ইতিহাসের সাক্ষী এই জমিদার বাড়ি, আরেক ইতিহাসের সাক্ষী এই জমিদার, যিনি এখনও বর্তমানে আমাদের এই বাংলায় বেঁচে আছে। এই যে বাড়ির ভিতরে তিনি এখন অবস্থান করতেছে, তো তার কাছে গিয়ে আমরা সব কিছু জানার চেষ্টা করব। পর্যন্ত জমিদার ছিলেন, আমি জমিদারের ছেলে, জমিদারি ইজ অলরেডি অ্যাকোয়ার্ড বাই দ্য গভর্নমেন্ট অনেক আগে, আমার ইয়াং এজে। তখন থেকে জমিদার বলতে কোনো জিনিস নাই। জমিদার হলো একজন মানুষকে গালাগালি দিতে গেলে যে তোর বাপের জমিদারি পাইছ, এরকম কথাগুলো উচ্চারণ শোনা যায়। জমিদারদের সম্পর্কে সবাই
এই বিতশ্রদ্ধ অর্থাৎ তাদের প্রতি কোনো শ্রদ্ধা ইত্যাদি নাই পাবলিক মাইন্ডে না এটা আপনারা জানেন না রিক্সা হলো রং সাইডে রিক্সা চালালে জমিদারি পাইছে এই সমস্ত কথাগুলো জমিদার হলো ক্ষমতার অধিকারী লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের জন্য ব্রিটিশ গভর্নমেন্ট এই লোকালি জমিদার দিত এখন ময়মনসিংহ বসে আমাদের দেশ চলতো তারপর দেশ স্বাধীন হওয়ার কল্যাণে আমাদের কিশোরগঞ্জ জেলা হয়েছে প্রশাসন কাছে আসছে এখন অন্য জিনিস খাজনা জমিদারি আমলে বর্ধনযোগ্য ছিল না এখন সরকারের হাতে একটা কলমের খুঁচা দিলে বাড়াই দিতে পারে বাড়াইছে জানতে চাচ্ছি যে আমরা পাশে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছি এটা আসলে কি কাজে ব্যবহার হতো রেকর্ড রুম হ্যাঁ এইটাতে এখানে কিছু দিলে দেখতে পাবেন এই ঘরটা ভর্তি শুধু থাক আর থাক 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 লোহার এই ঘরের ভিতরে হ্যাঁ হ্যাঁ এখন যে ঘরটা দেখতে পাচ্ছি হ্যাঁ হ্যাঁ এই ঘরটা হ্যাঁ আচ্ছা আচ্ছা এইটার ভিতরে র‍্যাক দেওয়া র‍্যাকের মধ্যে ফাইল নথিপত্র দলিল পত্র একেবারে টপ টু বটম এখন এগুলি আমি বৃষ্টি পড়তেছে আপনি দেখবেন কি করে না আপনি আসলে ধরেন এখন রেনি দেয় এই যে একটা ইট এই ইটটা কতটুকু ঠিকনেস এইটুকু এরকম এই গেল ঠিকনেস হ্যাঁ এইটা এইটুকু এইটুকু ঠিকনেস হ্যাঁ এই এতটুকু লম্বা এই চুনা শুকি দেওয়া রাখলি চুনা শুকি দেওয়া রাখলি এইখানে এই লোহার ই দিয়া এই যে পাতা টুকাই দিচ্ছে কেনা তুইছে এই যে মহিলারা কাজ করে গাছের পাতা টুকাই এনে তুইছে লুয়ে দেবো তার বাড়ি ট্রাম তো এইটা ইউজ হচ্ছে এখানে অথচ এই যে এই যে এখানে লোহার আয়রন বিল কাগজপত্র রেকর্ড অমুকের দলিল টানো একেবারে আকাশ লাগাচ্ছে রেক সব আপনাদের এখানে জমা থাকে হ্যাঁ যেটা প্রয়োজন সেটা সেইখানে কাছারি ঘর দেখতে ওইখানে কাছারি ঘর এখন তো কিছু নাই আমি থাকি এই দুতলায় এইখানে ওপরে ঘর ছিল না যে ওপরে ঘরগুলো গুলো করিয়া দুতলা একটু বিল্ডিংয়ের মধ্যে ইউজ করি আমি বর্তমানে কোনোরকম পূজা পার্বণ করাই এই কারণ পূজা বন্ধ করি না আছি যেহেতু বাড়িতে সবাই আছে এই দেশে নাই ভারতবর্ষে ভারতবর্ষ ইংল্যান্ড আমেরিকা ভারতবর্ষে বেশি হাতের কাছে লাভ দিয়ে যাওয়া যায় সুতরাং ওইখানে বেশি আধিপত্য ওনার যে জায়গায় জমিদারের ফাংশনটা কি সেটা তো বলেছি আপনাদের বহুবার জমিদারের ফাংশন হলো টু রিয়ালাইজ এই এসি ল্যান্ড যে কাজটা করে ওই কাজটি হলো জমিদারের আর অন্য কোনো কাজ নাই খাদ দানা দিলে আপনার সম্পত্তি নিলাম হয়ে যাবে এই তো গাছ দেখা আপনি পাবেন কোনো জায়গায় আম গাছ এইভাবে হয়ে যাচ্ছে দারুণ এখন এটা কি আপনাদের ওই সময়কার আম গাছ আমার জন্ম থেকে দেখছি বন্ধুরা আমরা কিন্তু এই যে যিনি মানববাবু রয়েছে তো এনাকে নিয়েই কিন্তু আমরা এই পুরো বাড়িটা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি আর কত বিশাল জমিদারি তারা আগের জমিনার থেকে আমরা বাপ দাদার আমল থেকে তারা খাজনা টাজনা দেওয়া হইতো এখন দেওয়া হয় না কোনো অত্যাচার মত্যাচার কোনো কিছু করছে না এইটা খুব ভালো জিনিস আমরা এই কিশোরগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে একটাই জমিদার আছে পুরো বাংলাদেশের মধ্যে একটা জমিদারি আছে জীবিত জমিদার কিন্তু বাংলাদেশে আর তার কেউই নাই শুধু একাই তার পরিবারও নাই জমিদার তো এখনো মানে জমিদার বংশের তো অনেকেই নাই বাড়িতে এই বাড়িটা এখনো টিকে আছে তাদের বাড়িটা তো প্রায় 400 বছর আগে হ্যাঁ প্রায় 400 আমি শিওর জানি যেমন ওই যে ওই পাশে যে ওই বিল্ডিংটা এটা মুঘল আমলের স্থাপত্য কিন্তু প্রায় 400 বছর আগে তা এখন ওই একমাত্র জীবিত উনি আছে একাই ওনার আর কেউ নাই এখানে এখনও বাংলায় জীবিত জমিদার বলে জমিদার তো সিস্টেম যেহেতু নাই এখনও কিন্তু তবুও তারা তো জমিদার ফ্যামিলি ছিল হ্যাঁ বংশ ছিল সেই হিসাবে উনি একাই এখন জীবিত আছেন বেঁচে আছে ওদের আমার সামনে যে বিশাল বৃক্ষটি দেখতে পাচ্ছেন তো এটাই হচ্ছে
আমার দেখা সবথেকে বড় একটি বকুল গাছ ওই ওইখানে সংগ্রামের বছর পাকিস্তানিরা এই দেশের হিন্দুরা অত্যাচার করত বা মারপিট করত তারা আসছে আসিয়া করে এই বাবুরে ধরছে ধরে এই বকুল গাছের নিচে তারা গুলি করে মারছে এবং লটকায়ও মারছে দুইজন তিনজন বাবু আছেন মানে এই বাবুবাড়ির তিনজন বাবুকে মারছে তিনজন বাবুকে পাকাদার বাহিনী হ্যাঁ পাকাদার মারার পর কি এখানে মানে এই এখান থেকে পরে তারা নিয়ে ওই জায়গায় মারি দিছে এই যে পুকুর পারে হ্যাঁ পুকুর পারে শিব করে ও আচ্ছা বুঝতে পারছি হ্যাঁ একসাথে আপনি কি দেখছেন হ্যাঁ আমরা দেখছি ও আপনার বয়স কত জানি বললেন আমার বয়স হলো 65 আমরা ঘটনাটা এইভাবে সংগ্রামের সঙ্গে হিন্দুরা মারতো পাকিস্তানিরা বিমুষ হয়ে গেছে গা তখন কিছু রাজাকার দালালরা আছেন তারা করছে কি হিন্দুরা দেখা কয়ে দিছে যে এই এত বড় রাজা আছে এই তারা ধরতে এই তারা ঢুকছে ঢুকি আর তারা ধরছে ধরে নেয় তারা এই মারছে এই বকুল হ্যাঁ আমরা দেখছি মানে ওনাদের তিনজনকে মাটি দিছে বা পড়াইছে হ্যাঁ এনে মাটি দিছে মাটি তো দেয়নি না মাটি দিছে তারা মাটি জাপা মানে হচ্ছে জাপা মাটি দিছে মাটি টাকা মানে এই জমিদার বাড়ির লোক হ্যাঁ জমিদার বাড়ির লোক পরবর্তী যারা মারিয়ে ফেলাতে গেলে সাত দিন লাতে বাড়ি লুট হয়েছে হ্যাঁ এলাকার মানুষ কারণ জমিদার বাড়ি ওই টাইমে লুট হয়েছে হ্যাঁ ওই টাইমে লুট হয়েছে এই জায়গায় বড় বড় ঘর আছেন কাছারি ঘর এই জায়গায় এই এই জায়গাতে বড় বড় ঘর এখানে তো কাছারি ঘর দেখতে পাচ্ছি হ্যাঁ বিরাট বড় ঘর না রেয়ার সালের ঘর আছেন গানের যাত্রার ঘর আছেন আচ্ছা এগুলো সব পুরাই দিয়েছে সব পুরাই দিয়েছে সব ভাঙ্গিয়ে এলাকার মানুষে না আমরা দূরে ছিলাম তখন তো পাকিস্তানের সামনে কেউ আসে নাই পরে তারা মারে গেলে পরে আমরা তারা দেখছি আয় সর্বনাশ কত খারাপ লাগে বাবু কত ভালো আছে নাম্বার জন্য দেখলে দেখো এই যে পরবর্তীকালে তৈরি আমাদের যা খাট পাচ্ছিল এভরিথিং ওয়াজ বার ঘরের এই খাটটা একজনে নিয়ে গেছে ওইটা একজনে নিয়ে গেছে হারমোনির এই এইগুলি ছিঁড়ে নিছে একজনে এই এই জায়গাটা একজনে নিচ্ছে এই জায়গাটা একজনে নিচ্ছে চেয়ে যে ভাঙছে লুটপাটই তো হয়েছে মাই মাই ফাদার অ্যান্ড মাই কাজিন ও দেওয়ার কি রিজার্ভ ডকুমেন্ট আছে আর এই জায়গাটা লাগাইতেছে এই জায়গা লাগাইছে লাগিয়ে দিছে জব তো নাই এগুলো সফল তো কিছু হয় না এই ডাকুমেন্ট এই যাবে এখানে এই লোকটা তো একজন ডুয়েলিং হাউস ছিল এখন তো আমরা ডুয়েলিং হাউস থেকে যাওয়া নাই নিচ্ছি এই এটা হলো আমার ছোটো ভাই এটা আমার বাবার ছবি মানে আপনার ভাই আর আপনার বাবা আর বন্ধুরা আমার পিছনে দেখতে পাচ্ছেন সেই মানববাবু যিনি এই বাংলায় সর্বশেষ জীবিত জমিদার তো দেখতে পাচ্ছেন ইনি আসলে মানুষের সাথে খুবই ভালো মিশুক আর যে কারণে সবার সাথে মিলেমিশে এখানে ছবি তুলছে যেহেতু আজকে শুক্রবার তাই আশেপাশের থেকে অনেক মানুষ কিন্তু এখানে আসে এই জমিদার বাড়ি দেখার জন্য তো আমরা এই মানববাবু থেকে অনেক কিছু জানলাম এবং অনেক তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম তো কিছুক্ষণ পরেই যেহেতু সন্ধ্যা হবে সন্ধ্যার পরে গানের আসর বসবে তো সেই গানের পাঠগুলো আপনাদেরকে শোনানোর চেষ্টা করব তো এই ছিল আজকে এই কিশোরগঞ্জের মানববাবুর জমিদার বাড়ির ইতিহাস ব্রিটিশ আমলে এই সমস্যা আছে অত বছর খাজনা দেয় নাই এটা বার্ড বাই লিমিটেশন হয়ে যেত খাজনা বাড়ানো যেত না এখন তো এই কোনোটাই নাই বন্ধুরা আমরা এখন যে রুমটিতে রয়েছি এই রুমে কিন্তু মানববাবু বসে সবার সাথে আড্ডায় মেটে উঠে এখন তো স্থানীয় আসে এখন সন্ধ্যা হয়ে গেছে আপনাদেরকে যখন দিনের আলো ছিল তখন বলেছিলাম যে সন্ধ্যার পরে মানববাবু তাদের সাথে যারা রয়েছে সবাই মিলে কিন্তু গানের আসর বসায় তো সেটাই এখন আপনাদেরকে দেখাবো যে
তাদের যে জমিদারিত্ব ছিল গান গাওয়ার যে রেওয়াজ যেটা ছিল সেটা কিন্তু এখনো চলমান রয়েছে। আমার মায়ের পায়ে জবা হয়ে ফুটলি না রে মন, আমার সময় তো এই তো গান বাজনা শুরু হইলে আমার সময়টা ভালো কাটবে। Tara-t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 a-